দেশি প্রজাতির মুরগি। এই এই বিলাই এই 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 বিলাই এই সর আয় 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 বিলা দাও আয় দিকে আলহামদুলিল্লাহ। এই যে বাড়ির মুরগি পোষা বাচ্চা ছানাগুলো যদি ভালো হয় তো বড় হইলে যদি আল্লাহ খাওয়ায় তো খাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ গাছের পুঁইশাক ফ্রেশ টাটকা ফ্রেশ 100%। বিসমিল্লাহির রহমানির রহিম। এ মুরগি ধরিস না, আলহামদুলিল্লাহ সবজি বাগান করছি। তো বৃষ্টি হলে ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তো ঝিঙ্গা হারভেস্ট করতে পারবো। একটা সমস্যা হয়েছে আমার এই সজনা গাছটা, করল্লার ইয়া কেবল ছাড়ছে, যদি আল্লাহ চায় তো আল্লাহ চাইলে খাওয়াবে। অনেক সাথে সারছে, বহুত সারছে, অনেক সারছে। ওই যে ভিতরে পুঁইশাকের কিছু পাতা নেই, বুঝতে দেখতে পারেন কেমন।
এই মারামারি করিস না, দেখছ ওই মুরগিটা, ছোট মুরগিটা মারে। দেশি প্রজাতির মুরগিগুলো কিন্তু এখনও বাংলাদেশ থেকে উঠে যায় নাই। আপনারা, যদিও আমরা শহর অঞ্চলে থাকি, এই মুরগিটা পালার মতো যথেষ্ট জায়গার নাই, তারপরেও সুস্বাদু মাংস ওরা কিন্তু চড়ে বেড়াচ্ছে। এই যে এইটা আস্তে আস্তে বড় হয়ে গেছে, কয়েকদিন পরে ডিম পারবে যদি আল্লাহ চায়। আমার এই মুরগিগুলো দেখেন, এগুলোও কিন্তু বড় হয়ে গেছে মোটামুটি। শীতকালে বাচ্চা ফুটানোটা একটু সমস্যা, এর মধ্যে কিছু চিলে খাইছে, তারপর আলহামদুলিল্লাহ ভালো।